নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি সুপর্ণা। আজকে আপনাদের প্রতিদিনের রান্না পটল আলুর তরকারি করে দেখাবো। কত কম উপকরণ দিয়ে ও কত কম সময়ে তাড়াতাড়ি হয়ে যায় দেখুন। প্রথমে পটল আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য তেজপাতা, গরম মশলা, পাঁচফোড়ন, জিরে একটু নিয়ে নিয়েছি। আর নিয়েছি একটু পেঁয়াজ দেব, কাঁচা টমেটো দেব, আর একটু আদা দেব। ব্যাস, এবার কড়াইতে তেল গরম করে নিয়েছি। নিয়ে সেখানে এবার তেলটা গরম হলে পটলটা ভালো করে ভেজে তুলে নেবো। যেটা ভেজে রেখেছিলাম সেটা ভালো করে ভেজে নেবো, ভেজে তুলে নেবো। পটল ভাজা হয়ে গেলে একে একে সমস্ত কিছুগুলো আমি দিয়ে দেবো। পটলটা ভাজতে মোটামুটি 2-4 মিনিট সময় লাগবে। একটু চাপা দিয়ে দিলাম, দিয়ে পটলটা ভালো করে ভেজে তুলে দিলাম। পটলটা ভাজার সঙ্গে আপনারা যদি নুন হলুদ দিয়ে দেন তাহলে পটলটার কালারটা খুব ভালো হবে। আমার এখানে নুন হলুদ দেওয়া হয়নি, কিন্তু আপনারা চাইলে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিতে পারেন, যাতে পটলের কালারটা যেন সুন্দর আসে। পটলের তরকারিটা কালারটা ভালো আসে। এবার আমি ওই যে তেলটা আছে তাতেই আর কি একটু ফোড়নগুলো দিয়ে দিলাম। এবার ফোড়নগুলো দেওয়া একটু ভালো করে নেবে, একটু হালকা গন্ধ আসবে তখন আমি জল দিয়ে 5-7 মিনিটের জন্য রান্না
কত কম উপকরণ দিয়ে আমার পটল আলুর তরকারি হয়ে গেল। চটজলদি রান্না করার জন্য আমার এই তরকারি এই রান্না